মেলা ঘুরতে ঘুরতে টায়ার্ড। তো মেলা ঠিক পিছনেই একটা সুন্দর জায়গা আছে যেখানে অনেক গাছ। দেখো বোন কি করে, কি কিসে সব এখানে কিছু করতে আসে। জায়গাটা অনেক সুন্দর, গরমের সময় কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, বাতাস রোদ উঠে তখন এই জায়গার গাছের ছাও, গাছগুলো দেখাও। হ্যাঁ অনেক বড়, অনেক বাড়ি। হ্যাঁ এখানে মহল্লা তো, এটা এটা মহল্লা, অনেক বাড়ি। এটা একটা জন্য খালি জায়গা দেখা যায়, এটা মহল্লা। ওই ওই পাশে ধান খেত, ওর প্রচুর ধান খেত আছে, অনেকে নতুন নতুন বাড়ি করতেছে। চলো যাই। ওই যে মানুষ বসছে, মেলার ঠিক পিছনে একটা সুন্দর জায়গা আছে, এখানে একটু হাঁটাহাঁটি করলাম। আর বাইরে প্রচুর, কোথায় যাবো, বনে যাবা, চলো একটু ঘুরে আসি। তো খুব সুন্দর একটা প্লেস। আর এখানে যে আবারও দেখা যেতেছে, এই আমার আম্মু ওনাদের বাড়িতে ওয়াশরুমে গেল, বেশ ভালো মানুষ আপু, খুব ভালো মানুষ, ওয়াশরুমে যেতে দিল। ঢাকা শহরে তো মানুষ সাধারণত কেউ কারো বাসায় ঢুকতে দেয় না, যেতে দেয় না। হ্যাঁ বলতেছে আবার আইসেন, আবার মেলা যদি আবার আসেন তাহলে আবার আইসেন। আর তোমাদের একটা জায়গা দেখাচ্ছি, জায়গাটা খুব সুন্দর, আর জায়গাটা অসম্ভব ভালো লাগতেছে দেখে। অনেক গাছ এখানে। এটা কিসের জন্য একটা বিল্ডিং আছে, যাই হোক এই জায়গাটা খুব সুন্দর। এখানে কাশবন হয়, দেখি বোঝা যায় কাশবনটাও তো আমাদের সাথে আসছে না। তুমি যেখানে যেখানে ভিডিও করলে একটাও তো ভিডিও হইলো না। এই জায়গাটা অনেক ভালো লাগতেছে, সুন্দর, নাইস প্লেস। এখানে ধান খেত দেখা যায়, কি সুন্দর দেখছো ধান খেতে, ধান খেতটা মেলা এসে এরকম একটা খোলা মেলা জায়গায় পেয়ে গেলাম। এটা কিন্তু ঢাকার মধ্যে পাওয়া সম্ভব না। Thank you.